আমার ছেলে হয়েছে, দুটি ছাগল কিনার টাকা নেই, একটি ছাগল দিয়ে কি আকিকা হবে? যিনি প্রশ্ন করেছেন তাকে আমার জিজ্ঞাসা যে ছেলে হয়েছে, আপনি ছাগল একটা কিনার টাকা আছে, আরেকটা কিনার টাকা নাই, আপনার প্রতি জানা আমার জানার বিষয় হলো যে আপনি মিষ্টি কিনতে কত টাকা খরচ করছেন? সন্তান হওয়ার পর আমরা মিষ্টি কিনে কি কিনে না, মিষ্টি কিনতে কত টাকা খরচ করছেন? এখন তো ধরেন 20 কেজি মিষ্টি কিনলে 10-12 হাজার টাকা বা 7 হাজার টাকা চোখ বন্ধ করে চলে যায়, তাই না? তো আমার দেশে অনেকেই আছে এরকম যে আমরা সন্তান জন্মের পর মিষ্টি কিনতে অনেকগুলো টাকা, এক গাদা টাকা খরচ করে ফেলি, এরপর আর আগেকার দেওয়ার টাকা থাকে না। মিষ্টি কেনার টাকার সাথে সামান্য কিছু যোগ করলে আপনার একটা ছাগলের টাকা হয়তো হয়ে যেত। যারা আমরা বাচ্চার জন্মের পর মিষ্টি খেতে চাই তারাও বোকামির পরিচয় দেই, আর যারা মিষ্টি খাওয়াই তারাও বোকামি করি। কীভাবে? আমরা যারা বলি ভাই ছেলে হয়েছে আকিকা মিষ্টি খাওয়ানো, মেয়ে হয়েছে মিষ্টি খাওয়ানো, আমরা বাংলাদেশে মিষ্টি মানে তো আটার দলা সাধারণত, তাই না? কম দামা দুধের গুঁড়া আর সাদা চিনি, হোয়াইট পয়জন আর আটার গুঁড়া, আটার এই তো আটা ময়দার গুঁড়া। তো আটার দলা খাওয়ার জন্য আমরা দাবি করি আটার দলা খাওয়ানো, এটা খাওয়ার জিনিস হলো? আপনি বলবেন ভাই আপনার ছেলে হয়েছে গোস্ত খাওয়ানো, আপনি চাইবেন দামিটা, আপনি চান আটার দলা খাইতে, আর যে খাওয়ায় সেও বোকামের পরিচয় দেয়। কেন বোকামের পরিচয় দেয়? কারণ সে যে মিষ্টি খাওয়ায়, এই মিষ্টি খাওয়াইতে গিয়ে যে টাকা যায়, এটার কারণে তারা আকিকার ছাগলে তো কোনো কি নেই, ছাড় নাই, আছে যে ঠিক আছে লোকটা 10 কেজি মিষ্টি কিনছে তাহলে ছাগল একটা মাফ, এরকম কোনো অপশন আছে নাই? তাহলে আপনি আটার দলাও কিনা লাগলো আবার ছাগলও কিনা লাগলো, ডবল লস। তা আমরা যারা খাইতে চাই তারাও বোকামি করি, যে খাওয়ায় সে বোকামি করে। সুন্নতে আসা উচিত মিষ্টি টিষ্টি আমাদের সামাজিক সংস্কৃতির অংশ, সেটা খান খাওয়ান ভিন্ন বিষয়, কিন্তু মিষ্টি কিনতে গিয়ে যদি আপনার সুন্নত টানাটানি হয়ে যায় তাহলে মিষ্টি কিনবেন না। যারা মিষ্টি খেতে চায় বলবেন ভাই আটার দলা খেয়ে লাভ কি, আকিকার গোস্তের দাওয়াত, ব্যাস হয়ে গেল। আর যদি এমন হয় যে না মিষ্টি মুষ্টি কিনে নেই, আসলে আমার টাকার টানাটানি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজন অপেক্ষা করবেন, আল্লাহ যখন তৌফিক দিবেন তখন আপনি দুটো ছাগল কোরবানি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলের জন্য দুটো ছাগল কোরবানি করবেন, একটা না দুইটা করবেন, এখন সামর্থ্য নেই পরে আবার করবেন বা পরে সময় নিয়ে করবেন, কিন্তু আপনি দুইটা ছাগল করবেন, সেটাই হলো সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।